এক ঘন্টার মধ্যে পাকিস্তানের সব ওলট পালট, এক ঘন্টায় ওলট পালট হয়ে গেল পাকিস্তানের রাজনীতি। মুখ্য ভূমিকায় সেদেশের সুপ্রিম কোর্ট, নজিরবিহীন এক আদেশে ইমরান খান এখন মুক্ত হওয়ার পথে। দুদিন আগে ইমরান খানকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়, অথচ ইমরান খান আল কাদির ট্রাস্ট মামলায় হাজির হতেই আদালতে এসেছিল। এরপর অনেক ঘটনাই ঘটে গেল, পাকিস্তানের রাজনীতি এখন উত্তাল। শাহবাজ শরীফ অনেকটা প্রতিহিংসা পরায়ণ হয়ে ইমরান খানকে রাজনীতির দৃশ্যপট থেকে বিদায় করতে চেয়েছিল। পাকিস্তানের জনগণ রুখে দিয়েছে, দখলে নিয়েছে রাজপথ, আক্রমণের শিকার হয়েছে সামরিক স্থাপনা, যেটা এর আগে কখনোই দেখা যায়নি। আদালতের ঐতিহাসিক রায় নিয়ে চলছে এখন নানা পর্যালোচনা। শাহবাজ শরীফের সরকার এখন কি করবে, সেনাবাহিনীর ভূমিকাই বা কি হবে? সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আইনের শাসনের প্রতি আদালতের অবিচল আস্থা আবারও প্রমাণিত হলো। এসব ঘটনা যখন ঘটছে তখন পাকিস্তানের জনগণ ফের রাস্তায় উল্লাস করছে। আদালত এই সাবেক প্রধানমন্ত্রীকে এক ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে হাজির করার নির্দেশ দেন। এই নির্দেশ আসে ইমরান খানকে গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি চলার সময়। এর মধ্যেই সুপ্রিম কোর্ট এক অপ্রত্যাশিত আদেশ দেন, যেখানে বলা হয় ইমরান খানকে আদালতে এখনই হাজির করুন। পরের ঘটনা এখন অতীত, এক ঘন্টার মধ্যেই তাকে হাজির করা হয়। শুনানির এক পর্যায়ে আদালতের তরফে অবিলম্বে ইমরান খানকে মুক্তির নির্দেশ দেওয়া হয়। ইমরান খান যখন আদালতে পৌঁছান তাকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, আপনাকে দেখে ভালো লাগছে। আদালত ইমরান খানকে ইসলামাবাদে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন। আদালত স্পষ্ট করে জানিয়ে দেন ইমরান খানকে গ্রেপ্তার ছিল সম্পূর্ণ বেআইনি। যাই হোক, এটা স্বীকার করতেই হবে, শত চাপের মুখেও পাকিস্তান সুপ্রিম কোর্ট নথি স্বীকার করেনি, অসহায় আত্মসমর্পণও করেনি। পর্যবেক্ষকরা ইমরান খানকে জোরপূর্বক ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তারের ঘটনাটিকে সেনাবাহিনীর মধুর প্রতিশোধ হিসেবে দেখছেন। খবরে বলা হয় পাকিস্তানের আধা সামরিক বাহিনী ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নাজির আহমেদের নির্দেশে ইমরান খানকে তার হুইল চেয়ার থেকে উঠিয়ে হাইকোর্টের বায়োমেট্রিক্স রুমে টেনে নিয়ে যাওয়া হয়। সন্দেহ নেই শাহবাজ শরীফ সরকার কেবল সামনে থেকেই কাজ করছে, পেছনে কলকাঠি নাড়ছে পাকিস্তান সেনাবাহিনী। সব দেশেরই সেনাবাহিনী আছে, কিন্তু পাকিস্তানে ভিন্ন। পাকিস্তান সেনাবাহিনীর রয়েছে একটি দেশ। ইমরান খানকে গ্রেপ্তারের মধ্য দিয়ে রাজনীতি এবং রাষ্ট্রের প্রতি জনগণের অবিশ্বাসের জন্ম হবে, মাঝখানে পিটিআই জনসমর্থন আদায়ে সক্ষম হবে। ইমরান খান যেভাবে ঘৃণার রাজনীতির জন্ম দিয়েছেন এর জন্য অনেকেই তাকে সমর্থন করেন না, কিন্তু নির্বাচনী ও রাজনৈতিক প্রতিযোগিতা থেকে যেভাবে তাকে সরে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটাও কেউ সমর্থন করেন না। পাক সেনাবাহিনীর মধ্যে ভিন্ন সুর লক্ষ্য করা যাচ্ছে। একজন কর্মরত অফিসারের মা প্রকাশ্যেই বলছে, আমি একজন সম্মানিত সৈনিকের মা হতে চাই, একজন অসম্মানিত ঘৃণিত জেনারেলের নয়। এর আগে আদালত চত্বর থেকে পাকিস্তান তেহরিক ইনসাফ দলের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেপ্তারের ফল বিচার বিভাগকে কলঙ্কিত করা হয়েছে বলে মন্তব্য করেন দেশটির প্রধান বিচারপতি ওমর আতাব বান্দিয়াল। এতে প্রধান বিচারপতি বলেন, এই ইস্যুতে আজ বৃহস্পতিবার যথাযথ একটি অর্ডার ইস্যু করবে আদালত, এই বিষয়ে আদালত খুবই সিরিয়াস। তিনি আরো বলেছেন, আদালত থেকে ইমরান খানকে গ্রেপ্তার করে আদালত অবমাননা করেছেন জাতীয় জবাবদিহিতার বিষয়ক বুড়ো। জবাবে পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব অভিযোগ করেছেন আদালতের সঙ্গে ইমরান খানের লাভ অ্যাফেয়ার্স বা প্রেমের সম্পর্ক আছে। সংবাদ সম্মেলনে তিনি আদালতের সমালোচনা করে বলেন, যখনই তার কাছে কোনো ওয়ারেন্ট নিয়ে যাবেন তখন কোনো জীবন বা অঙ্গই আর নিরাপদ থাকে না। যদি আহত পুলিশ সদস্যরা যারা জনগণের নিরাপত্তার জন্য জীবনকে সামনে বাজি রাখেন, যদি তারা ন্যায় বিচার না পান, যে সেনা সদস্য রাষ্ট্রের নিরাপত্তার জন্য যুদ্ধ করেন, যদি তিনি ন্যায় বিচার না পান, পক্ষান্তরে ওই ব্যক্তি যে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেন তিনি যদি ছাড় পান, তাহলে দেশ শুধুই চলবে আর কিছুই নয়। ইমরান খানকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী আরো বলেন, সুপ্রিম কোর্ট তাকে ছাড় দেওয়ার ইঙ্গিত দিচ্ছে, তাকে রিমান্ডে পাঠানোর 24 ঘন্টার মধ্যে এটা এ যাবৎকালে সবচেয়ে দ্রুতগতির ছাড় দেওয়ার ঘটনা। এদিকে পাকিস্তানের ইমরান খান শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি দেশটিকে বিশ্বকাপ জেতাতে অধিনায়কও। তাকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়, তারপর থেকে উত্তাল গোটা পাকিস্তান। 8 দিনের রিমান্ডে নেওয়ার পর দেশটি তার রাজনৈতিক দল তেহরিক ইনসাফের কর্মী সমর্থকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ চলছে। এবার ইমরান খানের গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদে মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক সতীর্থরা ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, দুজনেই এ সময় ইমরান খানের নেতৃত্বে খেলেছেন। ওয়াকার ইউনুস ও ওয়াসিম আকরাম দুজনে একসময় ইমরান খানের নেতৃত্বে খেলেছে পাকিস্তান দলে। 1992 বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলে ইমরান খানের অন্যতম বড় অস্ত্র ছিলেন ওয়াসিম আকরাম। অধিনায়ক
গ্রেপ্তারের ঘটনায় টুইটারে প্রতিবাদ করেন তিনি। টুইট বার্তায় তিনি লিখেন, ইমরান আপনি হয়তো একজন ব্যক্তি, কিন্তু আপনি পাকিস্তানের লাখ লাখ মানুষের কণ্ঠস্বর, মানসিকভাবে শক্ত থাকুন অধিনায়ক। ইমরানের আরেক বড় অস্ত্র ওয়াকা ইউনুস টুইট বার্তায় লিখেছে, অধিনায়ক আপনার পেছনেই আছি, অবিচার কিন্তু দিনের শেষে মুক্তিরই জন্ম দেয়, আসুন আমরা আমাদের নেতা ও স্বাধীনতাকে রক্ষা করি। ওয়াকার ওয়াসিমের মতো ইমরানের সাথে একই দলে খেলেননি শোয়েব আখতার। এমনকি ইমরান অবসর নেওয়ার 5 বছর পর পাকিস্তান ক্রিকেট দলে অভিষেক শোয়েবের। তবে দেশকে বিশ্বকাপ জেতানো ইমরানের গ্রেপ্তারের ঘটনায় তার জন্য হৃদয় বিদারক। শোয়েব বলেন, তার অসুস্থতা ও দেশের প্রতি অবদানকে বিবেচনায় নিলে আমাদের জাতীয় বীর ইমরান খানের নিগৃহীত হতে দেখাটা অত্যন্ত হৃদয় বিদারক। দেশ হিসেবে আমরা কোথায় যাচ্ছি? দয়া করে আমাদের জাতীয় বীরের প্রতি একটি সম্মান ও শ্রদ্ধা দেখান।